ভাই পুরো এলাকা কি কাজ করবেন নাকি? আপনাদের প্রজেক্ট কয় দিনের ভাই? এলাকার প্রজেক্ট কয় দিন? আপনাদের প্রজেক্টটা কয় দিনের এই দিকের? জি এক বছর। পুরো এলাকায় কি পাইপ বসাবেন? পাইপ কি আপনাদের এই সাইটটা ভিজিট করতে আসবো এই জন্য জিজ্ঞেস করলাম। ওনারা কি এখানে ইঞ্জিনিয়ারের দায়িত্বে আছে? আমরা থেকে অনেক কিছু শিখতে পারি। আগে বাংলাদেশে আসুন, আপনার পাওয়া যাবেন আসলে। আমরা এখানে কাজ করি। এখানে কতটুকু কাটতেছেন, কত ফুট পর্যন্ত বলতে পারেন? আমরা 6 ফুট তো প্রায় 12 ফুট প্রায় 20 ফুটের মতো হাউসটা কি এখানেই হবে? পিছনে কাজ চলতেছে নাকি এখানে চলতেছে? শুধু পিছনে চলতেছে। আপনার ওই এখানে বেলি বেলি আছে না, এখান থেকে কাজ চলতেছে, হাউসের ভূগোল দিয়ে কাজ চলতেছে। এখন এটা রাস্তা পুরো কমপ্লিট করিয়া আমরা রাস্তাটা যে রুম কাটবো, এটা দিয়ে গাড়ি চলাচল করবো, এটা দিয়ে অবশ্যই আছে। এটা কমপ্লিট করবেন আবার ওইটা ছাড়বেন? এটা পুরো না, আপনার ওই গেটের ওই পাশের থেকে একটা হাউস আছে, ওই হাউস থেকে পাইপ আসবে এখানে। এরপর আমরা এখান দিয়ে আপনার রাস্তা পরিষ্কার করে তারপরে যাবে একটা ময়লা দেওয়া, ময়লা বেরোবো আর একটা বাইরে লাইনে। কতদিন অভিজ্ঞতা? আমি এখানে ভাই বেশি না, 4 মাস। 4 মাস তার আগে কোথায় কাজ করতেন? আমি বাইরে ছিলাম। বাইরে ছিলেন, কনস্ট্রাকশন কাজই করতে? হ্যাঁ, কনস্ট্রাকশনে ছিলেন? না না, বাইরে আপনি রেস্টুরেন্টে কাজ করতেন। কোন দেশে ছিলেন? আমি ওমানে ছিলাম। ওমান? 6 বছর। আই যাওয়ার জন্য এখন তো ভালো হয়েছে, এখন দেশের অবস্থা খারাপ, যারা প্রবাসীরা আছে খুব খারাপ, বেশি খারাপ ইউরোপের। ইতালিতে কালকে 156 জন মারা গেছে। তারপরে কাজে ঢুকে গেছে। এটা কি আপনার জোর ইসলাম করাইতেছে নাকি সিটি কর্পোরেশনের কাজ? না না, এটা সরকারি।